হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে অনেক দেরি করেই ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রান্না বান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি আর সিম আর হচ্ছে বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর ছানার অবস্থা দেখো, কোথায় বসে আছি, এই দেখো কোথায় বসেছি। সেটা কোথায়? মামের হাতে কি ক্লিপ? ক্লিপ ক্লিপ কোথায়? ক্লিপ নেই। বেশ ভালো ঠান্ডা পড়েছে, শুকিয়ে গেছে না সব। আয় চলে আয়। বেশ ভালোই ঠান্ডা পড়েছে, মানে ভালোই ঠান্ডা পড়েছে। আর এখন তো আমাদের হালকাই রান্নাবান্না হচ্ছে, কারণ পর পর বিয়ে বাড়ি, পর পর অকেশন, তারপর আবার পিকনিক আছে। তোমরা দেখতে পাবে ব্লগগুলোতে, তোমরা দেখতে পাবে। আর মানে পর পর এখন আর থামার ব্যাপার নেই। আগামীকালকেও একটা খুব ভালো বিয়ে বাড়ি আছে, অনেকটা দূরে, অনেকটা দূরে গাড়ি ভাড়া করা হয়েছে, তো সবটাই তোমরা দেখতে পাবে। এখন কিছু বলবো না, তার জন্য অপেক্ষা করো, কোথায় যাচ্ছি বিয়ে বাড়িতে সেটাই দেখবে। তো চলে আসবো, কিন্তু যাচ্ছি অনেকটাই দূরে, মানে যাবো আর কি অনেকটা দূরে। আর এই দেখো অবস্থা, দেখো আদর খাচ্ছে। শোনা, বলো হাই বলো একটু। আচ্ছা তুমি কি দিয়ে ভাত খেয়েছো? আচ্ছা সানা ভাত খাওয়া হয়ে গেছে। এই যে যে বলো কি দিয়ে ভাত খেয়েছো? মাটি। আর কি দিয়ে? বাবা খুব দুষ্টু, দেখো না এক জায়গায় দাঁড়াবে না, চলে যাচ্ছে। কার এই যে ফুটি ফুটি, আমরা এখন খেয়ে নেবো, আমাদের এখনো খাওয়া হয়নি। বাপি আজকে খাওয়া দাওয়া করতে আসেনি, বাপির আজকে অফিসে খাওয়া দাওয়া, পিকনিক করেছে আজকে। হ্যাঁ, খাসির মাংস রান্না করে একদম ওখানেই খাওয়া দাওয়া কমপ্লিট। আর শোভন তো সকাল সকালে বেরিয়ে গেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে বিশেষ তেমন কিছুই শেয়ার করার নেই, তো টুকটাক কি করছি এটাই তোমরা দেখো। আর সানা তো মানে কন্টিনিউ দুষ্টুমি, ওখানে ডেটল জল রাখা ছিল, ওটা দিয়ে হাত ধুই আসলো। তুমি কি করেছো? হ্যাঁ যাও দিয়ে কি, এই যে এখানে এখানে বলো। হ্যাঁ মুছি। ও যাও মানে জল দিয়েছে আবার মুছি, মুছেও ফেলেছে। একটা হামু দিয়ে দাও তাহলে, আদর করে দাও, জিপা জিপা। আচ্ছা এই কালকে কে এসেছিল আমাদের বাড়িতে? মিমি এখানে দাঁড়িয়ে বল, কালকে কে আসছিল? আর ফুল মানে কালকে বড় মনি আর বোন এসেছিল একটুখানি অল্প সময়ের জন্য, ওর তো পরীক্ষা, ওই বিয়ে বাড়িতে গেছিল ওরা দেখা করতে। তো যে সেদিন যে বিয়ে বাড়িটায় গেছিলাম, কালকে তো চলে গেল শ্বশুর বাড়িতে, তো ওটাই দেখা করতে ওরা গেছিল, আসার পথে আমাদের বাড়িতে এসেছিল, সেটাই আর কি বলছে। তো চলো তোমরা দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নি, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের এই গ্যাসটার না, এই ওভেনটা, এটা আমাদের অটোমেটিক ম্যাটেক্সের, প্রায় 10-11 বছর চললো। তো এটা এখন একদম খারাপ হয়ে গেছে, এটার এই সুইচটার না প্যাচটা কেটে গেছে। তো এই জন্য ওই যে পিসে মশাইয়ের দোকান থেকে কিনেছিলাম, শুধু একটা গ্যাসে রান্না হতো আর এই ছোটটায় হয়, তো এবার চেঞ্জ করে আবার ওটা নিয়ে আসলাম। হ্যাঁ এটা বেশ ভালোই না, এটা বাজাজের তো। হ্যাঁ আর এই দেখো আমাদের
গ্যাসের এই বার্নারটা লাগিয়ে দিয়ে গেল। এটা 3 বার্নার ওভেন, এই যে বাজাজের। তো পিসেমশাইয়ের দোকানে গেছিলাম, বলেছিলাম না গ্যাস ওভেন কিনতে, তো তোমাদের সেটা তখন দেখানো হয়নি, এই আজকেই দেখালাম। এই দেখো একদম সেট করে দিয়ে গেল, খুব সুন্দর, বেশ ভালোই লাগছে আমাদের। তো আজকে একদম নতুন এটা উদ্বোধন করা হলো। আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে এখানে বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর ওটা কি সিম দিয়েছো? আচ্ছা, সিম আলু বড়ি দিয়ে, ও আলু না, সিম আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু, আর ডালও রয়েছে। তো এখন পরপর বিয়ে বাড়ি, তো তাই এখন হালকা পাতলাই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। এমন না, কি করছিস দেখি দেখি, মোচো মোচো কি করছো দেখি, মুচ্ছো, ও ঝোল ঝোল মুচ্ছো, মোচো মোচো ভালো করে মোচো দেখি, ও ওর স্ট্যান্ড তো খুব যত্ন করছে, ও জানে তো। আমার সোনা কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না তো। মোছো মোছো ওইদিক ঘুরিয়ে দাও দেখি, এদিকটা ঘুরিয়ে দাও, ওইদিক মুচি মুচি, এদিকে তো নিশ্চয় চাকা আছে। হ্যাঁ মোনা, হারে লাগবে মোচ মোচ দেখি মোচ। বাবা দেখি দেখি, তাকা তাকা দেখি, সানা বলো হাই, বল চামন্না মন্না, বল চামন্না মন্না, বল এ বাবা, এ বাবা বল না চামন্না মন্না, হাত তুলে হাত তুলে, এদিকে আমার দিকে ঘুরে করো করো দেখি কর দেখি। হালুয়া টিফিন করা হবে, তাই জন্য এই যে গাজর গুলো খুব ভালো করে স্ক্যাপারে কুড়িয়ে নিয়েছি। আর এখানে মামুনি এখন রান্না করছে, ঘি দিয়ে আগে ভেজে নিচ্ছে। আর এই দেখো হালুয়া বানানোর জন্য এখানে মামুনি দুধটাও জাল দিয়ে নিয়েছে। তো আমাদের টিফিন আজকে গাজরের হালুয়া, এখন সেটাই মামুনি রান্না করছে। দেখো সন্ধ্যেবেলা গাজরের হালুয়া তো বেশ জমেই গেল সবার, খুব ভালো হয়েছিল খেতে, মামুনি রান্না করেছিল দেখালাম, খুব ভালোই হয়েছিল। আর তারপর তো আমরা ডিনারটা সেরে নিলাম, তো ডিনারে আজকে অল্প করে সবাই ভাত খেয়ে নিয়েছি, ফুলকপির তরকারিও ছিল আর ট্যাংরা মাছের ঝোল করেছিল সিম আর তোমার বড়ি দিয়ে, তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর ট্যাংরা মাছ আমার খুব প্রিয়, তোমাদের কার কার প্রিয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে তোমাদের দিতে পারবো আশা করছি, বিয়েবাড়ির ব্লগ খুব সুন্দর। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে চলো টাটা।